নমস্কার বন্ধুরা, মালতী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার এসে পড়েছি একটা নতুন ভিডিওর সাথে, নতুন রেসিপি নিয়ে। আজ আমি কাবুলি ছোলার ঘুগনি করে দেখাবো। এর জন্য নিয়েছি হলুদ গুঁড়ো পাউডার, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, আদা, রসুন, গোলমরিচ, আর এখানে আছে গরম মশলা, তেজপাতা, আর আছে এখানে পেঁয়াজ কুচানো, আর এখানে কেটে ধুয়ে রাখা আলু। কাবলি ছোলাটাকে আমি একদিন আগে ভিজিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি তিনটে সিটি দিয়ে। আর নিতে হবে এভারেস্টের চানা মশলা। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলুর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে দেবো। ফোড়নে আমি গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দেব তেলের মধ্যে। একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। মশলাগুলি আমি পিষে নিয়েছি, সেগুলি আবার দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম নুন, আর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি ছোলা মশলাটা। আর দুটো কাঁচা লঙ্কার গোটা দিয়ে এটাকে লাল করে ভেজে নেব। মশলাটা কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে ছোলাটাকে ছেঁকে ছেঁকে দিয়ে দেব। ছোলা ছেঁকে আমি জলটা ফেলবো না, ছোলা সেদ্ধ করা জলটা রেখে দেবো, ওটাই আমি আবার পরে কষিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিলাম আলু ভাজাগুলো। মশলাতে ছোলা আর আলু কষানো হয়ে গেছে, এবারে আমি ছোলা সেদ্ধ করা জলটা দিয়ে দেব।
আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব অল্প করে। দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ফোটাবো। পনেরো মিনিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে কাবুলি ছোলার ঘুগনি। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।